ষষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের সাধারণ নির্বাচন দেশের একশো উপজেলায় মঙ্গলবার অনুষ্ঠিত হবে নির্বাচন কমিশন থেকে একশো উপজেলার প্রার্থীদের হল তথ্য পাওয়া গেছে এতে একশো টি চেয়ারম্যান পদে পাঁচশো নিরানব্বই জন ভাইস চেয়ারম্যান পদে ছয়শো জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে পাঁচশো তেইশ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন রোববার দুর্নীতি বিরোধী বেসরকারি সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ দ্বিতীয় ধাপের প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে জানিয়েছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে চেয়ারম্যান পদে প্রার্থীদের প্রায় একাত্তর শতাংশই ব্যবসায়ী চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে কোটিপতি রয়েছেন একশো পাঁচজন গত উপজেলা পরিষদ নির্বাচনের তুলনায় এবার কোটিপতি প্রার্থীর সংখ্যা বেড়েছে তিন গুণ চেয়ারম্যান ছাড়াও ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীদের মধ্যে আটজন কোটিপতি এবং নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে কোটিপতি রয়েছেন তিনজন সব পদের প্রার্থী মিলিয়ে কোটিপতির সংখ্যা দাঁড়াচ্ছে একশো ষোলো অস্থাবর সম্পদের ভিত্তিতে এই কোটিপতির হিসাব করা হয়েছে ভূমির মতো স্থাবর সম্পদের মূল্য নির্ধারণ করা কঠিন হওয়ায় কোটিপতির হিসাবে তা আনা হয়নি বলে জানিয়েছে টিআইবি টিআইবির বিশ্লেষণে দেখা যায় দ্বিতীয় ধাপে চেয়ারম্যান প্রার্থীদের সত্তর দশমিক পাঁচ এক শতাংশই নিজেকে ব্যবসায়ী হিসাবে পরিচয় দিয়েছেন দ্বিতীয় সর্বোচ্চ বারো দশমিক এক সাত শতাংশ পেশা হিসাবে দেখিয়েছেন কৃষিকাজকে তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছেন আইনজীবী ও শিক্ষক